Let me go in, please. I'm from this office. Come in. Samita! 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 Thank you. Captain Chhara ji, sir. Kundu gap bada, gap bada, gap bada, gap bada. Dut ke nahi, usse kaise jaise. Same problem. একটু এগো আমাকে বুম দাও
রাস্তার দুধারে মানুষ দেখলেই তো বোঝা যাচ্ছে কয়েক জায়গায় ভাঙচুর হয়েছে।
যে আমাদের সাংগঠনিক দক্ষতা দেখাতে গিয়ে মানুষের হয়রানি মানুষের অসুবিধা করা এটাই ভারতীয় জনতা পার্টি। বিজেপি মানেই ভারত জ্বালাও পার্টি, বিজেপি মানেই বাংলা জ্বালাও পার্টি, এবং এই ভেঙে দাও গুড়িয়ে দেওয়ার রাজনীতি সিপিএম করছে। এর অবসান 34 বছরের বাম আমাদের অবসান মমতা বন্দ্যোপাধ্যায় 2011 সালে ঘটিয়েছে। এই সিপিএমের হাটবাজারাই আবার বিজেপির গেঞ্জি পরে জার্সি পরে আবার সেই সংস্কৃতি আবার সেই সন্ত্রাসের বাতাবরণ বাংলায় আনতে চাইছে। বন দেখেছি মানুষের উপর ছেড়ে দিন না, বন সত্যম না ব্যর্থ। বিজেপির কর্মীদের রাস্তায় নামতে হচ্ছে কেন, বাস ভাঙচুর করতে হচ্ছে কেন, জোর জবরদস্তি করতে হচ্ছে কেন, দোকানপাট বন্ধ রাখার জন্য নির্দেশ জারি করতে হচ্ছে কেন? আপনারা বন দেখেছেন, আপনাদের বন মানুষ সমর্থন করছে, মানুষ নিচ্ছে, গ্রহণ করছে না, বর্জন করছে। এখন তো মানুষের উপর ছেড়ে দেওয়া হোক, জোর জবরদস্তি রাস্তায় নামছে কেন? তারা চায় না যে মানুষ এদের কথা শুনুক, মানুষ এদের কথা শুনুক, বা এরা চায় না যে মানুষ আগামী দিন একটা দিনে যারা দিন আনা দিন খাওয়া মজুর শ্রমিক কৃষক তারা কর্মস্থলে গিয়ে পৌঁছে নিজের রুজি রুটি উপার্জন করে নিজের পরিবারের পাশে এসে ভাড়া। বিজেপি নেতাদের তো অসুবিধা হয় না, ম্যাথিউ স্যামুয়েলসের মতো কেউ এসে একটা খামে মুড়ে 5 লাখ টাকা দিয়ে চলে যাবে, তাদের সংসার চলে যাবে। সাধারণ মানুষের সংসার কী করে চলবে? শিল্প শ্রমিক থেকে 5 কোটি নিয়ে বসে যাবে আর বছরের পর বছর পরিবারের পুষ্টির পর পুষ্টি খেয়ে বাড়িতে বসে ফুর্তি করবে? সাধারণ মানুষের জীবন কী করে চলবে? ওরা তো নির্লজ্জ দোকান কাটে, কারণ কেউ ফেরার হওয়ার আগে 5 কোটি দিয়ে যাচ্ছে, কেউ নির্বাচনের সময় কাগজে মোড়ে 5 লাখ দিয়ে যাচ্ছে, সেটা নিয়ে যাচ্ছে, তাদের ঘর সংসার বাচ্চা পরিবার চলছে। সাধারণ মানুষের তো আত্মসম্মান আছে, তাকে কর্মস্থলে যেতে হবে, 11টার জায়গায় 11:15 পৌঁছালে অ্যাবসেন্ট মার্ক করে দেয়, একটা কৃষককে তার জমিতে পৌঁছাতে হবে, একটা শ্রমিককে তার ফ্যাক্টরিতে যেতে হবে, এই কথাগুলো কেউ ভাবে না। আর যাদের 250-300 টাকা করে লস হলো আজকে, টাকাকে দেবে ভরপাই কে করবে? ভারতীয় জনতা পার্টি করবে? আপনাদের যদি ক্ষমতা থাকে আপনারা মানুষকে 300 টাকা করে দিন, নিয়ে বন্ধ রাখুন। আমি মনে করি কঠোর ব্যবস্থা নেওয়া উচিত এবং যারা করেছে তাদের সম্পত্তি সরকারের বাজেয়াপ্ত করা উচিত। উত্তরবঙ্গে আপনি ঘুরে বেড়াচ্ছেন বা আপনার কর্মসূচি, সেখানেও কি এটা বানচাল করা একটা অন্যতম কারণ হতে পারে? কিন্তু গণতন্ত্রে মানুষ যা চাইবে তাই হবে, মানুষ যদি এই কর্মসূচিকে গ্রহণ করে কারোর ক্ষমতা। লাস্ট হচ্ছে আমি তো পূর্ণ সহযোগিতা করতে রাজি, আমাকে জবে ডাকবে আমি যাবো। লাস্ট হচ্ছে কালিয়াগঞ্জের ঘটনা, দুটো মৃত্যু এবং দুটো মৃত্যুর পিছনে আমি মনে করি এটা দুর্ভাগ্যজনক, মৃত্যু নিয়ে কোনোদিন রাজনীতি হওয়া উচিত। কিন্তু আপনারা যদি দেখেন যে বিজেপি কিভাবে একটা মৃত্যুকে নিয়ে রাজনীতি করছে, গত কালকের মানে পরশুদিন মধ্যরাতে যে ঘটনাটা ঘটেছে আমি মনে করি এটা দুর্ভাগ্যজনক এবং মর্মান্তিক, এবং ডলি বর্মনের যে ঘটনাটা ঘটেছে সেটা অত্যন্ত বেদনাদায়ক এবং দুর্ভাগ্যজনক। কিন্তু পোস্টমর্টেম হয়েছে, পোস্টমর্টেম ভিডিওগ্রাফ রয়েছে, যারা তদন্তকারী সংস্থা রাজ্য পুলিশ তদন্ত করছে, এবং যে একই ইতিমধ্যেই ধরা পড়েছে, পুলিশ কাস্টাডিতে রয়েছে। কিন্তু আপনি দেখুন খুব ইন্টারেস্টিং, গত পরশুদিন মধ্যরাতে মৃত্যুঞ্জয় বর্মন ঘটনাটা হওয়ার পর, যদিও এটা অত্যন্ত দুর্ভাগ্যজনক, প্রতিবাদ ধিক্কারের কোনো ভাষা আমার কাছে নেই, সব প্রকাশ করার কোনো ভাষা আমার কাছে নেই, আবার যেহেতু একজন মারা গেছে, সেই একজন একজনের মৃত্যুকে কেন্দ্র করে তারা নতুনভাবে রাজনীতি করে বাংলার বিভিন্ন এলাকা, বিশেষ করে কালিয়াগঞ্জ, রায়গঞ্জ, উত্তর দিনাজপুর বিস্তীর্ণ এলাকায় এরা অশান্ত করতে চাইছে, মানুষ প্রত্যাখ্যান করবে এবং জবাব দেবে। কিন্তু যাবে মৃত্যুর রাজনীতি কখনো মানুষ পছন্দ করে না, মৃত্যুকে নিয়ে কোনোদিন রাজনীতি হওয়া উচিত না। যারা রাজনৈতিকভাবে দেউলিয়া, যাদের কাছে ইস্যু নেই, হাতে কর্মসূচি নেই, দেশও নেই, মানুষের জন্য কাজ করার মানসিকতা নেই, কোনোরকম মানুষের পাশে দাঁড়ানোর দক্ষতা নেই, সাংগঠনিকভাবে কর্মসূচি নেওয়ার মতো হাতে ক্ষমতা নেই, তারা মৃত্যুকে নিয়ে রাজনীতি করে। এটাই বিজেপি এবং এটাই বিজেপির আসল চেহারা। আমি তো আজকে কালকে জলপাইগুড়িতে রয়েছি, তারপর পরবর্তীকালে ঠিক করবো।